গতকাল এবং গত পরশু বেশ কয়েকটি মিডিয়াতে খবর বেরিয়ে গেল যে স্কুলগুলো খুলতে চলেছে এবং তাতে দিনক্ষণ উল্লেখ করা হলো কোনো কোনো জায়গায় জুন মাসের পনেরো তারিখ কোন কোন জায়গায় জুলাই মাসের এক তারিখ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তারা জানালো যে স্কুলগুলো খুলতে চলেছে কিন্তু এর মধ্যে আসল খবরটি কী আছে শুরু খবর শুরুর আগে প্রত্যেকের কাছে অনুরোধ যারা যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন এ ধরনের ইনফরমেশনগুলো সরাসরি আপনার কাছে পৌঁছানোর জন্য স্কুলগুলো খোলার জন্য বিভিন্ন ধরনের আমরা ভিডিও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন ধরনের নিউজ পোর্টালের খবরগুলো আমরা পাচ্ছি তবে হ্যাঁ একটি কথা কি যে স্কুলগুলো খোলার জন্য যে সমস্ত প্রস্তুতি নিতে হচ্ছে সেই প্রস্তুতিগুলো নেওয়া শুরু হয়েছে এর জন্য নির্দিষ্ট গাইডলাইন সেই গাইডলাইন তৈরি হচ্ছে কিন্তু স্কুলগুলো খোলার জন্য যে নির্দিষ্ট ডেট সেই নির্দিষ্ট ডেট এখনও কোনো ঘোষণা হয়নি সেক্ষেত্রে বিভিন্ন যে সংবাদপত্র বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে যে খবর প্রচারিত হচ্ছে সেই খবরগুলোর জন্য একটি টুইট দিয়েছে স্পোক্সম্যান মিনিস্ট্রি অফ হোম সেখান থেকে বলা আছে এম এইচ এ পারমিটস অল স্কুল টু ওপেন স্কুল এটা হচ্ছে দাবি করা হয়েছে কিন্তু আসল ঘটনা কি তারা বলছে নো টেকেন বাই এম এইচ এ অল এডুকেশনাল ওপেন থ্রু আউট দ্য কান্ট্রি পুরো দেশে যে স্কুল সেই স্কুলগুলো এখনো খোলার জন্য তারা কোনো অনুমতি দেয়নি বলে তারা টুইট করেছে আমরা জানি যে এর আগে সেই মার্চ মাস থেকে তখন থেকে লকডাউন তার আগের থেকে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে পর্যন্ত স্কুল কলেজ মতন কোনো স্কুলগুলো খোলার মতন কোনো এখনো সুনির্দিষ্ট নিয়ম সুনির্দিষ্ট ডেট তৈরি হয়নি তবে হ্যাঁ আবারও বলছি যে এখনো পর্যন্ত শুধুমাত্র নিয়মগুলো তৈরি হচ্ছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রিপোর্টগুলো প্রকাশ করছি যে কি স্কুল এত তারিখে খুলে যাচ্ছে এত তারিখে খুলে যাচ্ছে কিন্তু মূল কথা হচ্ছে এখনো পর্যন্ত নিয়মই তৈরি করা হয়নি কারণ আপনারা জানেন যে বিশেষজ্ঞরা যে অভিমত ব্যক্ত করছেন তাতে এর প্রকোপ আরও বাড়বে কোভিড নাইন্টিনের সেই প্রকোপ বাড়ার মধ্যে এই স্কুলের ছাত্রছাত্রীদের কিভাবে নিয়ে আসা যায় যেমন এর আগে একটি আমরা পেলাম যে ক্লাস ওয়ান থেকে সেভেন পর্যন্ত হবে না তার পরের দিন আবার পেলাম যে না ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত কোনো ক্লাস হবে না নাইন থেকে টুয়েলভ পর্যন্ত হবে হ্যাঁ সেগুলো কি সেগুলো হচ্ছে নিয়ম তৈরি হচ্ছে ইয়েস সেগুলো নিয়ম তৈরি হচ্ছে কিন্তু কোনোভাবেই স্কুল খোলার জন্য বলেনি এখনো পর্যন্ত নিয়ম তৈরি হচ্ছে তার গাইডলাইন তৈরি হচ্ছে গতকালকেও কিছু গাইডলাইন পাওয়া গেছে নতুন করে সমস্ত গাইডলাইন একসঙ্গে পাওয়া গেলে অবশ্য অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু অবস্থাতেই ডেট ফিক্সড করে স্কুলগুলো খোলার কিন্তু কথা বলা হয়নি যা মিনিস্ট্রি অফ হোম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের পক্ষ থেকে পরিষ্কার টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বিভিন্ন যে সংবাদ চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে সেই সংবাদ চ্যানেলে খবরগুলো ভুয়ো বলে তারা বলেছে ধন্যবাদ সবাইকে যদি ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্লিজ শেয়ার করবেন ধন্যবাদ